প্রমোটার বর্ষা চৌধুরী বিধি তুমি বুড়া বয়সে আমায় বাবাই দিছে বিয়া ওয়ান একটা মায়া বুড়া বেটার সাথে আমায় বাবাই দিছে বিয়া মাহে আপু বিচ্ছে প্রোগ্রামটা দেখলাম একটা জায়গায় ব্যাক টু ব্যাক আমার নাম এবং আমার নামের পরেই তনিয়াপুর নাম তো ভাই তুমি কোন দেশের এত বড় প্রমোটার হয়ে গেছো এত বড় কোটিপতি হয়ে গেছো তুমি মাসে 50 লাখ কেন তুমি মাসে যদি 50 কোটি টাকাও কামাও বিশ্বাস করো অন্ধকার কবরে নিয়ে যেতে পারবে না এই অন্ধকার কবরে তোমার ওই 50 লাখ টাকার জায়গা হবে না বুঝছো ওই অন্ধকার কবরে কি হবে জানো ওই অন্ধকার কবরে ওই সাদা কাফন কাপড় সাদা কি অল্প কাপড় অল্প কাপড় তোমার এই যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি একজন এক একবার এক একজনকে নিয়ে কথা বলা অপমান করা হাজবেন্ড কে নিয়ে আপনি বুড়া বেটার সাথে আমার বাবাই দিছে বিয়া হোয়াট ইজ দিস আপনার জামাই অনেক জুয়ান হ্যাঁ আপনার জামাই অনেক বেশি জুয়ান আপনার জামাই অনেক বেশি জুয়ান সেটা আপনার কাছে রাখেন না মানুষের কাছে আনার দরকার কি শুনেন জামাই নিয়ে গণফুটানি করেন না এই যে আমার অবস্থা দেখেন এমন অবস্থা দেখছেন ফুটানি করি নাই আমি ওই ব্যাটা নিজে মোবাইল নিয়ে নিয়ে আপলোড দিত নিজে দিত আর সবাই তো ভাবতো আমি দিতাম আর আপনি তো নিজে ঢোল বাইরে বেড়াইতেছেন কি হলো শেষ পর্যন্ত দেখছেন আপনার তো অভিজ্ঞতা থাকা উচিত কারণ আপনার প্রথম বিয়ে তারপরে আপনার ব্যক্তিগত উচিত শিক্ষা হয়েছে একেবারে মানে ওনার মতো একটা সেসরা মহিলাকে বর্ষাপু যে আরও কিছু বলে নাই এটাই ভুল করছে হয়তো উনি মার্জিত ভাষায় খুব সুন্দর করে একটু বুঝিয়ে দিয়েছেন কিন্তু ওনাকে আরও বাজেভাবে বলা উচিত ছিল উনি যেই পরিমাণে মানে দুই দিন ট্যুর দিয়া পুরো জাতিকে পুরো বাঙালিকে উনি খ্যাত বলছে হেনস্তা করছে মানে ওনার জন্ম বাংলাদেশে কেন হলো এটা নিয়ে ওনার আক্ষেপ হচ্ছে ওনাকে উচিত ঘাড় ধাক্কা দিয়ে একদম বাহিরে পাঠিয়ে দেওয়া যে থাক পারলে এখানে বেদব মহিলা তনিয়া বুকে নিয়ে কথা বলে ঠিক আছে উনি কী পরিমাণ বেদব চিন্তা করেন যে তনিয়াপুর বুড়ো হাজবেন্ড হাজবেন্ড হচ্ছে তনিয়াপুর সে বুড়ো না জুন কাকে অ্যাকসেপ্ট করবে সেটা তার ব্যাপার তোমার তো এখানে নাক গলানোর কোনো দরকার নেই আর তোমার জুয়ান হাজবেন্ড কি একটা সেসরা আর লুচ্চা মানে সারাদিন বইয়ের আঁচলের নিচে লুকায় থাকে অমন হাজবেন্ডের থেকে তনির হাজবেন্ড অনেক ভালো অনেক বেটার তনির হাজবেন্ড তনিকে যেই পরিমাণে ভালোবাসে যেই পরিমাণে কেয়ার করে ভরসা করে ওটা তো জীবনও পাও নাই হাজবেন্ডের একদম শাড়ির আঁচলের সাথে বাইন্দা রাখছো ওটা তো বেটা একটার বেটি এর নিয়ে তো গর্ববোধ করার কিছু নেই যেদিন ফ্রুত করে পালাই যাবো ওদিন বুঝবা কাঁদতে কাঁদতে আবার এই জনগণের সম্মুখীন হবা মনে রেখো